আমরা সুখাহত এবং মর্মাহত, কেননা আপনারা জানেন ইতিমধ্যে শুনতে পেয়েছেন, জেনেছেন, আমরা এখন পর্যন্ত আমরা 141 জন সহযোদ্ধাকে হারিয়েছি। তাদের মধ্যে থেকে সাত থেকে আটজন শিক্ষক শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই চলতি বছরের মধ্যে আমরা 20 জন শিক্ষক শিক্ষিকাকে আমরা হারিয়েছি। গত সপ্তাহে পুজোর মরশুমে সপ্তমীর দিন আমাদের এক শিক্ষক জোলাইবাড়ির ধর্মেন্দ্র ত্রিপুরা মানসিক অবসাদ থেকে, চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, তারপরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তার দুদিন বাদে আগরতলা ভাটি অভয়নগরের উদান অভয়নগরের আমাদের সম্মানীয় শিক্ষক লড়াকু শিক্ষক ছিলেন সম্রাট দেববর্মা, উনিও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে জীবিতে প্রয়াত হয়েছেন। আমরা আজকের এই দিনে, সুখাহত দিনে দাঁড়িয়ে আপনারা জেনেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে পুজোর পুরোই লক্ষ্মী কালী পুজোর আগে একটা এক্সটেন্ডেড ফোরামে মিটিং করে আমাদের সমস্যাটা, এই সমস্যাটা রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা, এই জ্বলন্ত সমস্যাটাকে সমাধান করে একটা উদ্যোগ গ্রহণ করবেন। ইতিমধ্যেই দেখেছি আমরা গত সপ্তাহে 2 জন শিক্ষক আমাদের ছেড়ে নাগরের কাছে পাড়ি দিয়েছেন। আজকের এই সুখাহত দিনে দাঁড়িয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আর দীর্ঘায়িত না করে, এই মৃত্যুর মিছিল আর দীর্ঘায়িত না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বিদ্যালয়মুখী করুন। কারণ আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা ওই দিন আমাদেরকে অ্যাসুরেন্স করেছেন যেহেতু আমরা ভিশন ডকুমেন্টে রেখেছি, আপনাদের বিষয়টা ওরা যত তাড়াতাড়ি সম্ভব আইন মোতাবেক, আইনকে মান্যতা দিয়ে, আমরা চাইছি আইনকে মান্যতা দিয়ে আপনারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মোতাবেক আমাদেরকে বিদ্যালয়মুখী করুন। কারণ আজকে প্রায় 31-32 মাস হতে চলছে, কোন ধরনের বেতন নেই, পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছে, ট্রিটমেন্ট করাতে পারছেন না, দুবেলা খেতে পারছেন না, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষাদান করাতে পারছেন না, পিতামাতাদের ওষুধের ব্যবস্থা করতে পারছেন না, একটা দুর্বিষহর মধ্যে এই যারা জীবিত আছেন তারা জীবনযাপন করছে। তাই আজকের এই সুখাহতের দিনে দাঁড়িয়ে অন্য কিছু বলবো না, শুধু এই আবেদনটুকু করবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই মাসের মধ্যে কালী পুজোর আগেই, দেওয়ালির আগেই আমাদেরকে সসম্মানে বিদ্যালয়মুখী করুন। কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ এসেছে সুপ্রিম কোর্ট থেকে, আমাদের চাকরি যায়নি, দপ্তর কনস্পিরেসি করে আমাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে। আমরা চাই সসম্মানে স্কুলে যেতে, শিক্ষার মানকে আরো ত্বরান্বিত করতে আমরা এই আবেদনটুকু করছি। সর্বশেষ যারা প্রয়াত হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই আহ্বানটুকু করব, যারা বাড়িতে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্বাস রাখুন, নিশ্চয়ই সরকার একটা পজিটিভ আমাদের জন্য করব। আমরা 141 জন সহযোদ্ধাকে হারিয়েছি। ইতিমধ্যেই সদ্য প্রয়াত হয়েছে 2 জন, একজন মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। গত সপ্তাহের মধ্যে আমরা 2 জন আমাদের সহকর্মীকে হারিয়েছি, তার মধ্যে যিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ধর্মেন্দ্র ত্রিপুরা, এবং আরেকজন আমাদের সদরের উজান অভয়নগর এলাকার আমাদের লড়াকু শিক্ষক ছিলেন সম্রাট দেববর্মা, উনি চাকরি হারানোর পর থেকে মানসিক অবসাদ থেকে বিভিন্ন রোগাগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত তিনি কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে
জিমি হসপিটালে প্রয়াত হয়েছেন। এখন পর্যন্ত আমরা 141 জনকে হারিয়েছি, 7 জন শিক্ষক শিক্ষিকা সুইসাইড করে আত্মহত্যা করেছেন, 7 জন শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আজকের দিনে আমরা শোকাহত দিনে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করব। ১০,৩২৩ শিক্ষকদের মধ্যে আজকে আমরা দুজন শিক্ষকের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি, ওনারা প্রয়াত হয়েছেন। কারণ একজন সুইসাইড করেছেন, আরেকজন চিকিৎসা বিনা চিকিৎসায় মারা গেছেন বলতে পারি। কারণ সম্রাট স্যার সম্রাট দেববর্মা আমাদের পাড়ারই ছিল দীর্ঘদিন, ওনার সঙ্গে পশুপতিত আমি ছিলাম। তো ওনার অনেকদিন ধরেই অসুস্থতা, কিন্তু চাকরি যাওয়ার পর কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না। উনি ওনার মানে মিসেজের যা সোনা দানা ছিল, এমনকি বাড়ি পর্যন্ত মর্টগেজ দিয়ে লোন নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। আমরা যারা আমরা কি সাহায্য করবো, সবার কাছে হাত পেতে যতটুকু পেরেছি ততটুকু। কিন্তু একটা লোক কিডনির চিকিৎসা মানে দীর্ঘমেয়াদি একটা চিকিৎসা, তিনি শেষ পর্যন্ত কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি। যেদিন উনি মারা গেলেন বলেছেন যে ডাক্তার বলেছেন সকালে খুব অস্থিরতা করছিলেন, যখন জীবিত নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার বললেন যে কিডনি রিজেক্ট করেছে, মানে ট্রান্সপ্লান্ট করে হয়েছিল যেটা এক বছর আগে সেটা রিজেক্ট করেছে। কারণ ওনার প্রপার ট্রিটমেন্ট হয়নি, উনি ট্রিটমেন্ট করেনি প্রপার মানে টাকার অভাবে চাকরি যাওয়ার পর থেকে। এর মধ্যে আমাদের ধর্মেন্দ্র স্যার, ওনার বয়স মাত্র 32 বছর, একটি মেয়ে আছে ক্লাস ওয়ানে পড়ে, বাড়িতে ভাই মা বাবা এবং স্ত্রী সবার মানে উৎস রোজগারের উৎস একমাত্রই স্যার ধর্মেন্দ্র স্যার ছিলেন। কোন রকম মানে রোজগারের কোনো রাস্তা নেই, 900টা রাবার গাছ তিনি কাটতেন, এরপরেও বাড়ির মানে ঋণ টিনের তিনি জর্জরিত হয়ে শেষ পর্যন্ত মানে আর শেষ রক্ষা হলো না, তিনি অবসাদে ভুগে ট্রেনে ঝাঁপিয়ে পড়লেন, নিজেকে শেষ করে দিলেন। কিন্তু নিজেকে তো শেষ করলেন, পরিবারে কিন্তু আরো 5টা লোক আছেন, স্ত্রী আছেন, বাচ্চা ওয়ানে পড়ে। সম্রাট স্যারেরও তেমনি স্ত্রী আছেন, স্ত্রী কাঁদছিলেন যে আমরা মা মেয়ে তো এখন রাস্তায় যাব, রাস্তায় বসব, কারণ বাড়িটা মর্টগেজ দিয়ে তারা চিকিৎসা করিয়েছেন সম্রাট স্যার। এই দুটো শিক্ষক আমাদের মধ্যে আজকে নেই, আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে এসেছি। কালকে আমিও হতে পারি, আমাদের আরেকজন শিক্ষক হতে পারেন, কারণ আমরা কেউ ভালো নেই, আমাদের চাকরি নেই মানে আমরা কেউ ভালো নেই। একদম ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকারা অনাহারে ভুগছেন, রোজগারের অভাবে পরিবারগুলো মানে একদম নিঃস্ব, পরিবারের অনেকেই কোনো রোজগার নেই, বাচ্চাগুলির পড়াশোনা নেই, পড়াশোনা করাতে পারছেন না, পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার দিতে পারছেন না। বিষয়গুলি এগুলি তো সরকারের দেখার কথা। আজকে যে 141 জন শিক্ষক শিক্ষিকা মারা গেলেন, 141টা পরিবার অনাথ হলো, এগুলো দায় কে নেবে? নিশ্চয় সরকারকে নিতে হবে। এই মৃত্যুর দায়বদ্ধতাটা একমাত্র সরকার। আমরা বলবো যে সরকার আমাদের এই 141টা যে শিক্ষক পরিবার অনাথ হয়ে গেল, এবং আমরা যে 10,300 শিক্ষকরা মানে রাস্তায় বসে পড়লাম, আমাদের যে জীবনগুলো ধ্বংস হয়ে গেল, এইগুলো দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে। আমরা গত 26 সেপ্টেম্বর বিধানসভা অভিযান করেছি, সেখানে আপনারা দেখেছেন আমাদের উপর জল কামান, টিয়ার গ্যাস, লাঠি পেটা করে অনেকজন উন্ডেড হয়েছে, 50-60 জনের মতো উন্ডেড হয়েছে। সেই থেকে আমাদের সঙ্গে আমরা এখানে হইচই করেছি, বা বিধানসভায় অন্যান্যরা বলেছেন, বিধায়করা বলেছেন, বিরোধী দল বা অন্যান্য যারা ছিলেন সবাই বলেছেন। বলার পরে সরকারের প্রধান বাধ্য হয়েছেন আমাদের সঙ্গে দেখা করতে, যথারীতি তিনি দেখা করেছেন। দেখা করার পরও যে তিনি বলেছেন আমাদের জন্য ভাববেন বা বসবেন, এক্সটেনশন মোডে বসবেন, সবাইকে নিয়ে বসবেন, আইনিভাবে বিচার করবেন, এই যে সময়টা নিলেন, এই সময় কিন্তু আমরা দুজনকে হারালাম। ওনারা কতক্ষণ ভাববেন, কতদিনে ভাববেন, কতদিনে আমাদের চাকরির ব্যবস্থা করবেন, ততদিনে আমরা মৃত্যু মেছে আরো কজন বা কজন আরো যাবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে নির্বাচন তো সামনে, ভোট ব্যাংক তো আমাদেরও, আমরাও ভোট ব্যাংকের মধ্যেই পড়ি। নির্বাচন সামনে ঘোষণা হয়ে যাবে, শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয় মুখ্যমন্ত্রী, আমাদের যে প্রতিনিধিরা গেছিলেন ভিতরে, যা বলার বলেছেন বলেছেন, আইনিভাবে দেখবেন, কবে দেখবেন সেটা অবশ্যই বলবো, যে আপনারা খুব তাড়াতাড়ি দেখুন।
আপনাদের কাছে পথের অভাব নেই, রাস্তার অভাব নেই, আপনারা যে কোনো সময়ে আপনারা 15 মিনিটের বিষয় আপনারা কেবিনেটে বসুন, বসে আমাদের জন্য ব্যবস্থা করুন। আর মৃত্যু মিছিল দীর্ঘায়িত করবেন না, সবাইকে বাঁচার রাস্তা দেখান। আগের মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন 2020 তেসরা অক্টোবর, 2-1 মাসের মধ্যে স্থায়ী ব্যবস্থার কথা বলেছেন, কিন্তু তিনি তো করেননি। 2 বছর হয়ে গেল, গত 2020 থেকে 2022-এর তেসরা অক্টোবর 2 বছর হয়ে গেল, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। আমাদের মৃত্যু মিছিলের লাইন 141। তাই বলবো বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয়, আপনাকে বলবো, আপনাকে অনুরোধ করবো, আপনি এই কয়েকদিনের মধ্যে যে 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 ধরনের আপনার কাছে রাস্তা আছে আপনি অবশ্যই এটাকে অ্যাপ্লাই করুন, ক্যাবিনেটে বসুন। 15 মিনিটের বিষয় আপনাদের সদিচ্ছা থাকলে আপনারা পারবেন, আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন, এটাই বলবো। আমাদের মৃত্যু আর কাম্য নয়, আমাদের পরিবারগুলো আর যেন ধ্বংস না হয়, আপনাদের কাছে এটাই আমরা চাই। जो जतन सैमान त्रिपुरानी बर्तमान जे जतन से बतर जे जंजाल समस्या हेकाय 10,323 जे समस्या तांगी हिम्बा तीन तांगी अब फैक्या अब फैमानी उपलब्ध जे हाईकोर्ट बा सुप्रीम कोर्ट को हिंदी जरा चाकरी मान नाइर तंगी को भूल कर भूल जुदी तंखाकाय सरकार সরকার নিজে নিয়োগ নীতির কারণে চাকরি ভাঙে যে সরকার বিনি ভুল নিবাগে যারা চাকরি মান নাই বড় কখনো অমাহিকে সরকার নরি জন্মাইয়া বরক নামি হিতে সরকার নবাগী ব্যবস্থা খাঙানি নাঙ আবন বাকি নাজ্য 2018 সনের সেতাং রাজনৈতিক দল বিজেপি অংশ বা আইপিএফটি কোন অংশ সিপিএম কোন অংশ যে কোনো দল কোন অংশ বরক গংনি মতাকে কক আরক মানি কম যে বরক কিন্তু সঙ্গ 2018 সনের নির্বাচন ক্ষমতা পাইতে আনকাই যে আইনগতভাবে ও যে সমস্যা তখন আপনি সমাধান খাই না বিজেপি আইপিএফটি সরকার তিনি ও রাজ্য ক্ষমতা কমে প্রায় 4.5 বছর লাই থাকা তাই কয়েকটা মাস কি করে ন 2023 নির্বাচন বিধানসভা নির্বাচন নাই নি মিডিয়ানি মাধ্যমে না সম্পর্ক সাধারণ যে বড় কক মানে শুধু বিজেপি নি অ রাজ্য নেতাইয়া সর্বভারতীয় স্তর নি যে নেতা তঙ্গের বিজেপি নি বড় খাই জায়গা কক নার বিকলাং মানে দেন তাবুক নিজে প্রধানমন্ত্রী থেকে শুরু খাইয়ে তাবুক নিজে হোম মিনিস্টার তৎকালীন রাজ্য বিজেপি নি যে প্রভারী সুনীল দেওধর ও অন মিডিয়া বুঝতাঙ্গ সাইকলাং মানে তাই তাবু বর্তমান আসাম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 2018 সন বিজেপি আইপিএফ সরকার থেকে আনকায় সে সমস্যা সমাধান খাইয়ায় যদি খাইমাই আঁকায় ধর আমি যে কক সময় আপনার রেকর্ড খেলাই জমিনি জমিনি ও খেলার বিঘ্ন আন্দোলন মিডিয়ানি বিশ্বকে বিজেপি রাজ্য নেতার অকনা আমি শুনব যে আ কক নারক মানে তিনি 4.5 বছর লাই খাইতা তাবুক সে তাম খাইনাই যে বিজেপি নেতাগুলো প্রশ্ন খাইদামান মাইয়া আন মিডিয়ানি বিষয়তে সিনেমা মুখ তাই কাছে সবচেয়ে বেশি যেটা প্রশ্ন তারা জনজাতি নিয়ে কনস্টিটিউশনাল রাইটস বা জনজাতি নিয়ে কি সামিল খাই না হলে রাস্তা লামা ও মাত চিঠি খোঁজ নাই ও সারা 3,000 যারা কনস্টিটিউশনাল রাইটস তোমায় থাকা তাব বড় বিভাগে মিটাম ওয়ানসু মাত লং মিডিয়া নিবাইতে বড়টা আন কক সিনেমা মুখ যোগ যদি সে রাইট স্টেট দমানি আবো কমাজা কিনকাই সিনি বাকি তামি বরনি মুছাপুন সরকার ন খাগি হনে অকসারমা করিয়ে তিনি সাত পর্যন্ত যোগত জনজাতি বা ইন্ডিজিনাস পিপল কোন হন্দে যারা আইপিএফ টি খাই তমাই র বর সিনি বস নি বাকি সামুন খাই তা আনকাই বিধান সভা তুমি 8 জন এমএলএ হয়তো তাবু 7 জন নি থাকা তাঙ্গে নর মুছা কক খালি আও 4.5 বছর নর রিপ্রেজেন্ট খাই ইন্ডিজিনাস পিপল লোক কিনবা কিন্তু 26 তারিখ যখন বিধানসভা অভিযান খাই কারণ বিধানসভা শুধু সরকারি দল যা আর জায়গা বিরোধী দল নিয়ে এমএলএ রক্ত এবং বিধানসভা একমাত্র জায়গা যে জায়গাও যত এমএলএ রক একসঙ্গে মিলি ওই খরাং কিছু কারণে রাজ্যের যে সে কত সমস্যা কোনো সমাধান খাইমানো আ জায়গাও
যেন তারা কংখাই বারানে হিসি খব কংনাই এম এল এ রকমই মূল সাপ কক সাজামানি লোকলিয়া আবু বর মিঠানি বলছেন কাছে কক শুনল নরকি আসলে ছয় ছয় জাত সিম ক যে কোনো কোনো স্কুল যা জাতি রক কিংবা কিনে রক সামু খাঞ্জা মুসু না নরক আব মখাঙতে কাছে মুখুস সুবই বড় কিন্তু কাজ কক পাইমা হাইজাই সেই কক শুনা মুসুঙ্গ নং খানিব কারণ আবু তাই চার পাঁচ মাস কি করে ন ও যে সংযুক্ত ফানি এম এল এ যারা টংলাই রক সচক দল লিখুন অংশ বা যে কোনো দল লিখুন অংশ প্রশ্ন কাজ আপনার পাহানি লামা বড় কিতাম সমস্যা বাকি খেলাই কিন্তু যখন নং যাক সময় দো বা খাইনি মতো ক্ষমতা দো নর কাপড় মিংসাকু কক টাঙ্গাই সায়ন আবো তুমি সে মিডিয়ানি বিশ্বকে যত এম এল এ রক সুন্দরী মুসুঙ্গ আর তাই কাছে সবচেয়ে বেশি সামান কনস্টিটিউশনাল ইব্রাসার নিবাগী রাইট নিবাগী চবা খাই দো তিনি যে আছে সাড়ে তিন হাজার ফার্স্ট জেনারেশন প্রায় জায়গা তিন হাজার হয় কর্মচারী দো অবনী বিশ্বঙ্গ সুইসাইড খাই ঠিকা রিসেন্টলি ধর্মেন্দ্র ত্রিপুরা তিনি বসা চেয়ে সরকার সাত বছরনি হাই বয়স ভূপানি থানি ও পূজা বস কাঙ কাছে রিসানাই ভূপা বাই রেনানি মতো সামর্থ্য দিন ক্রিঙ্গাই আত্মহত্যা খাঞ্জানি বাই দো আপনি বাকি কোনো মূসা কক্রে অথচ মর জাতি সফা বসঙ্গি কক সবই মাপ গাপ যত জাগান মর মানে যারা এম এল এং খান কাঙ্কাই আ যে জায়গা সামা জায়গা সায়া বাইরে ফাই সাপায় তিনি নর এম এল এং দো তাঙ্গি ও জায়গা মূসা কোনো কক সায়া আপনি বাকি সে সিনিটাবো প্রশ্ন দো খানি আসে কক সালিন আং কক পাই রেখা হামবাই যত যখন যা জায়গা খাই নামা জায়গা খাই নম আপনি বাকে আং ও মিডিয়ানি বিশ্ব তিন বর্ণনা কক প্রসার মামু শুনবো আং যে নাই যে কিছুটা সময় তার কমানি বিশ্ব তিন নরক সরকার নিখানি যদি আপনি তিন যাই প্রেসারে খেতে হতায় সরকার হয়তো আপনার খাইনি বাই দম খাবো হয়েছে ওখান খাইত আর নর নিখানি চিন সানামু শুনাই শুনামু শুনবো সামনে হিতায়